ছাড়া গণমুখী চিকিৎসা ব্যবস্থা করে ফেলা সম্ভব না। সেই সুরের ধারাবাহিকতায় ফিদেল করে তুললেন আজকের এই বিশ্বকাপ খ্যাত কিউবার সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্যখাতে কিউবার সাফল্য সংখ্যাতত্ত্ব দিয়ে বোঝা যায় না, যদিও পৃথিবীব্যাপী কিউবাকে বোঝার জন্যে বিভিন্ন সংখ্যা দিয়ে প্রমাণের চেষ্টা করা হয় যে কিউবা পাশের দেশগুলো আমেরিকা, কানাডা অথবা ব্রিটেন, ফ্রান্সের চেয়ে কত উন্নত। কিউবার স্বাস্থ্য ব্যবস্থার প্রবাল বিশালতা বুঝতে বোঝা দরকার সমগ্র জনগোষ্ঠী কীভাবে কী মানের চিকিৎসা এবং স্বাস্থ্য তারা পেয়ে থাকে। এবং এই বিষয়টি বলার জন্যে 1998 সালে ফিদেল ক্যাস্ট্রো বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বক্তৃতায় বিশ্বব্যাপী অর্থনৈতিক এবং প্রযুক্তির সকল উন্নয়ন কতটা অর্থহীন যদি না তা সমগ্র পৃথিবীর মানুষের চিকিৎসা নিশ্চিত করতে না পারে কথাটি স্পষ্টভাবে বিশ্বসভায় বলে দিয়েছিলেন। এবং তিনি তখন বারবার উল্লেখ করছিলেন কত অল্প বিনিয়োগে কিউবার মতো একটি দেশ বিশ্বের শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবা প্রদান করছে তার মানুষদের প্রতি। চিকিৎসা ক্ষেত্রে এই ধারাবাহিক সাফল্যের পথ বেয়ে কিউবা একসময় শুরু করল মেডিকেল কূটনীতি, যেটা তার পররাজনীতিতে প্রধান ভূমিকা রেখেছিল। এক সময় প্রায় 70টি দেশে 30,000 চিকিৎসককে অবস্থান করানোর মধ্য দিয়ে সমস্ত বিশ্ব মানবতার প্রতি কিউবার যে দায়িত্ববোধ প্রমাণ করেছে বারবার, এর মধ্য দিয়ে কিউবার যে পরিচিতি এবং অবস্থান গড়ে উঠেছে মানবতাবাদী, সেটা সমগ্র বিশ্বে ফিদেল এবং কিউবাকে নতুনভাবে পরিচয় করিয়েছে। তিনি যখন বিশ্বের যে কোনো স্থানে যখন কোনো দুর্যোগ হয়েছে, যখন মানবতার প্রতি কোনো অত্যাচার হয়েছে, সর্বাত্রে যে চিকিৎসা সেবকরা পৌঁছেছে পৃথিবীতে বারবার, সেটা কিউবার চিকিৎসক এবং সেই মেডিকেল টিম। সব শেষে সেইখান থেকে যারা ফিরে গিয়েছে তারাও কিউবার চিকিৎসক এবং চিকিৎসার টিম। অতএব কিউবার মানুষের প্রতি নয়, ফিদেল সব শেষে হয়ে উঠেছিলেন সমস্ত পৃথিবীর অসুস্থ, সমস্ত পৃথিবীর বিপদগ্রস্ত মানুষ, সমস্ত পৃথিবীর মেহনতি নিপীড়িত মানুষের জন্য আস্থার প্রতীক, চিকিৎসার প্রতীক, সেবার প্রতীক। সব ম্যারাডোনার চিকিৎসার ক্ষেত্রেও আমরা দেখতে পাই বন্ধু হিসেবে ম্যারাডোনাকে ফেরত এনে তিনি সুস্থ করে আবার বিশ্বের ক্রীড়া জগতে ফিরিয়ে দিলেন। কিউবা সাদা, কিউবার মানুষ নয়, ফিদেল সাদা কালো বিখ্যাত সাধারণ বৃদ্ধ যুবা পুরুষ মহিলা নির্বিশেষে সমগ্র বিশ্বের মানুষের জন্য তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য যে বন্দোবস্ত এবং উদাহরণগুলো সৃষ্টি করে গেলেন, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন সেগুলো পৃথিবী হবে সেই সম্ভাবনার অবস্থা। চিকিৎসা ক্ষেত্রে যে কোনো সম্ভাবনাকে ফিদেল অসম্ভব গুরুত্ব দিতেন। 1980 সালে একবার একজন আমেরিকান বিজ্ঞানী বলেছিলেন ইন্টারফেরন নামে একটা ওষুধ আছে, ক্যান্সারে সারানোর সামর্থ্য থাকতে পারে। সাথে সাথে ফিদেল 6 বিজ্ঞানীকে ফিনল্যান্ডে পাঠিয়ে দিলেন। 2 পরে ফিরে এসে তারা ইন্টারফেরন, যেটা আজও পৃথিবীতে মনে করা হয় একটা উচ্চ প্রযুক্তির ওষুধ, সেটাকে একটি কুটির শিল্পে পরিণত করলেন। এবং 81 সালে একটি ডেঙ্গু মহামারীকে ইন্টারফেরন দিয়ে কিউবান চিকিৎসকরা চিকিৎসা করলেন। এবং আজও ইন্টারফেরনের মতো উচ্চ প্রযুক্তির ওষুধ কিউবাতে একটি কুটির শিল্প হিসাবে বিবেচিত হয়। অথচ স্বাস্থ্যক্ষেত্রে কিউবার এই গৌরবকে খাটো করার জন্য সমস্ত বিশ্বব্যাপী বারবার বলা হয় কিউবার গবেষণার সামর্থ্য নেই, কিউবার জটিল রোগ সারানোর সামর্থ্য নেই। এই রকম সাংঘাতিক প্রচারণার মুখে ক্যাস্ট্রো একটি সমগ্র বিশ্বের বা মলিকুলার বায়োলজি এবং মলিকুলার বায়োলজি এবং বায়োটেকনোলজিস্টদেরকে চমকে দিয়ে 8 $100 বিলিয়ন ডলার বিনিয়োগ করলেন বায়োটেকনোলজির জন্য। তিনি গড়ে তুললেন সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, যেখান থেকে অল্প কিছু দিনের মধ্যেই মনোক্লোনাল অ্যান্টিবডি, স্ট্রেপটোকাইনেস, এমনকি ক্যান্সার, মেনিনজাইটিসের একটিমাত্র ভ্যাকসিন, এই সব সেই সেন্টার থেকে আবিষ্কৃত হলো। তার যে কোনো একটি আবিষ্কার পৃথিবীর যে কোনো একটি ল্যাবরেটরি স্বীয় পায়ে ধরে রাখার মতো আবিষ্কার, যে সবগুলো আবিষ্কার প্রায় কয়েক ডজন আবিষ্কার 8 সময়কালে সেই সেন্টার থেকেও। একটি সুসংবাদ, সেই সেন্টারের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের খুবই অল্প সময়ের মধ্যে আমরা একটি সিরোসিস অফ লিভারে এই একটি গবেষণা যৌথভাবে সেই সেন্টারের সঙ্গে আমরা যৌথভাবে গবেষণাটি পরিচালনা করব। ফিদেলের নেতৃত্বাধীন গবেষণাগার সম্পর্কে ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ মলিকুলার মেডিসিনের প্রেসিডেন্ট অনেক আগে বলেছিলেন,
যে কিউবার ঔষধ উৎপাদনের ল্যাবরেটরি গুলো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ছাড়া পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় ভালো। এর প্রেক্ষিতে একটি প্রশ্ন সব মানুষের সামনে আসছিল যে এরকম একটি ভোগবাদী ব্যবস্থায় বিশ্বে যখন সকল গবেষকরা শুধুমাত্র মুনাফার পেছনে, মুনাফায় যখন প্রধান প্রণোদনা, কিভাবে একটি কমিউনিস্ট দেশের বিজ্ঞানীদেরকে এরকম গবেষণায় নিবেদিত প্রাণ করে রাখছে কিউবা? তখন সে বিজ্ঞানীরা বলেছিলেন এই প্রশ্নের উত্তরে, অর্থ উপার্জন নয়, মানবতার কল্যাণের জন্য কিছু আবিষ্কারের স্বপ্নই আমাদের তাড়িত করে। আর সেন্টার ফর ইমিউনিয়ার্সের প্রধান বলেছিলেন, ক্যাস্ট্রো আমাদের প্রধান বিজ্ঞানী, কারণ তিনি এর স্বপ্নদ্রষ্টা, পৃষ্ঠপোষক, উৎসাহদাতা ও দিক নির্দেশক। ফিদেল ক্যাস্ট্রো রাষ্ট্র পরিচালনার ব্যস্ততার মাঝেও প্রায়ই সেই গবেষণাগারে যেতেন এবং বিজ্ঞানীদের সঙ্গে এমন সব বিষয় নিয়ে আলোচনা করতেন যেগুলো তার পরও এবং এখনো অনেকে মনে করে সেগুলো হলো একেবারে অসম্ভব সায়েন্স ফিকশন, কেউ সেগুলোকে সুররিয়ালিস্টিক কথোপকথন বলে অনেক ক্ষেত্রে উল্লেখ করেছেন। ফিদেল ক্যাস্ট্রোর বিজ্ঞান সম্পর্কে ধারণা কেমন ছিল আমি শুধু তার একটি উদাহরণ বলব। থমাস বোর্গের যে কনভারসেশনটা আছে সেখানে চিকিৎসা এবং ওষুধ বিজ্ঞান সম্পর্কে ক্যাস্ট্রো যে 11 পাতা আলোচনা করেছে পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ককে কোনো ডকুমেন্টেড এভিডেন্সে, চিকিৎসা বিজ্ঞান না, পৃথিবীর কোনো বিজ্ঞানের ওই গভীরতায় আলোচনা করার কোনো দালিলিক প্রমাণ পৃথিবীর নাই, কোনো রাষ্ট্রনায়ক। কিন্তু সব মিলে ফিদেলের কিউবার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা ছিল যে যখন একজন চিকিৎসা বিজ্ঞানী বলেন আমি আমার নিজের, আমার পুত্রের, আমার কন্যার ক্যারিয়ার, আমার মাস্টার্স ডিগ্রি সুইডেন থেকে, আমার বাবা পিএইচডি ডিগ্রি, সব কিছু সমর্পণ করেছি কিউবার বিজ্ঞানের উন্নয়নের জন্য, কারণ প্রশ্নটি যখন মূল্যবোধের সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ। ভোগবাদের এই বিকাশের যুগে এই মেধাবী বিজ্ঞানীদেরকে এই বিশ্ব মানবতার কল্যাণে যিনি উদ্ভূত করেছিলেন তিনি ফিদেল, এর সকল কৃতিত্ব ফিদেল। আর সে কারণেই বিশ্বের পুঁজিবাদ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের মহান যোদ্ধা হিসেবে ফিদেল ক্যাস্ট্রোকে যে পরিচয়, সে পরিচয় ছাপিয়ে আগামীতে বিশ্বের সকল মানুষের কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর মডেল উদ্ভাবন এবং প্রয়োগ করার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আজ এবং আগামীকালের যে কোনো স্বাস্থ্য আলোচনায় ফিদেল থাকবেন অত্যাবশ্যক ও প্রাসঙ্গিক। বিপ্লবী ক্যাস্ট্রোকে বুঝতে হলে তার স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে নেওয়া পদক্ষেপগুলো বোঝা খুবই জরুরি। এই মহান বিপ্লবী ও মানবতাবাদী বিজ্ঞানীকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জেনে আমার বক্তব্য শেষ করছি। ফিদেল ক্যাস্ট্রো চিরস্মরণীয় হন, কিউবার বিপ্লব।